দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? পারভীন। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম পারভীন। আপা তো বয়স তো খুব অল্প, দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দরী। সাজুগাজু করেন নাই তো? শারীরিক ভাবে অনেক অসুস্থ, মানে স্ট্রোকের রোগী। মাও তেমন সুস্থ না, সেও অসুস্থ। ছোট একটা ভাই একটা বোন আছে, তাদের দেখাশোনা করে। কারণ আমি বর্তমানে একটা বাসাতে কাজ করি, মানে দুইটা বাচ্চার দেখাশোনা করি, তাদের সংসারে কিছু কাজ করি, আর কিছুগুলো পানিতে টিউশনে দেই, মানে পড়াশোনা প্রাইভেট করাই, মানে যা পাই এতে আর কি সংসারটা কোনো রকম চলে। কিন্তু আব্বুর চিকিৎসার খরচটা হয় না। আচ্ছা আচ্ছা, কোন বন্ধু পড়াশোনা করছেন? বাবার জন্য টাকা পয়সার জন্য আসছেন, বাবা চিকিৎসার জন্য, নাকি নিজে বিয়ে শাদী করবেন? কোনটা? বাবার চিকিৎসার জন্য যদি কেউ একটু আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করে, তাহলে ওই অভাবী মানুষের অনেক উপকার হবে। আর যে মানে বিশ্বাস করে একটু ভালোবাসা দিব, পাশে দাঁড়াইবো, এরকম একটা সুন্দর মনের মানুষ পাইলে অবশ্যই বিয়ে করবো। মানুষ তার একা থাকতে পারে না। তা তো অবশ্যই, অবশ্যই। তো কখনো প্রেম টেম করেন নাই? না। কে কোনো প্রেমের অফারও করে নাই? না ভাই, আমি অভাবের মানুষের মধ্যে, মানে অভাবের মধ্যে অসময়ের মধ্যে প্রেমের প্রেম বলতে কি জিনিস আসলে, এটা ভাবলেই খারাপ লাগে, বুঝছেন? এই কারণে হয়নি। আচ্ছা, দর্শক আপনার পারভীন আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01328065339। আমি নাম্বারটা আবারও বলছি, 01328065339। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।